স্টেশনের উন্নয়নের অজুহাতে রিস্টার স্টেশনের প্ল্যাটফর্মে থাকা বেশ কয়েকটি প্রাচীন বট অসত্য গাছের ডালপালা ছেটে ফেলল রেল কর্তৃপক্ষ আর তার জেরে আশ্রয়হীন বহু পাখি বহু পাখির ছানা নির্মমভাবে মৃত্যু ঘটেছে এ ঘটনায় মূলত খোল পানকৌড়ি বক স্টেশনের এই গাছগুলোতেই বাসা বেঁধে থাকতো সেই গাছের ডালেই কোপ পড়তেই আশ্রয়হীন হয়েছে কয়েকশো পাখি বাসা ভেঙে মৃত্যু হয়েছে বেশ কিছু পাখি ছানার এইভাবে নির্বিচারে গাছকে ধ্বংস করছে সবুজকে ধ্বংস করছে হাজার হাজার পাখি নিরাশ্রয় হচ্ছে কালকে প্রচুর পাখি মারা গেছে প্রচুর পাখি মারা গেছে বন দপ্তরকে খবর দিয়েছিলাম বন দপ্তর কিছু পাখিকে বাঁচাবার চেষ্টা করছে আজকে এই কঠোর রোদ্রের সময় অনেক মানুষ আমরা গাছের তলে বসি এইভাবে গাছ যদি কাটা হয় এইভাবে পরিবেশকে যদি ধ্বংস করা হয় এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি মৃত্যু যে কোনো প্রাণীর ক্ষেত্রেই একই রকম এবং প্রাণীকুল বা জীবকুল এই বায়োডাইভার্সিটিতে একটা মস্ত বড়ো ভূমিকা পালন করে এবং এই পরিবেশ যদি ঠিকঠাক না থাকে মানুষও কিন্তু দীর্ঘদিন ঠিক থাকতে পারবে এবং আমার প্রশাসনের কাছে অনুরোধ যে এতগুলো পাখি মারা গেল এর তদন্ত হওয়া দরকার এবং যে সমস্ত পাখি মারা গেল তাদের পোস্টমার্টাম করা দরকার অ্যাকচুয়াল কারণটা কী সেটা জানা অত্যন্ত দরকার এবং বড় বড় গাছ অবশ্যই সংরক্ষণ করা দরকার এটাই তো বর্তমানে আমাদের কাছে চ্যালেঞ্জ এবং এই গাছ বাঁচিয়ে যা কিছু করতে হবে এবং পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হবে তাহলে মানুষ এবং অন্যান্য জীবজন্তু আমরা প্রত্যেকেই স্বাভাবিকভাবে বাঁচতে পারব এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন পরিবেশপ্রেমী মানুষজন তারা রেল প্রশাসনের কাছে এই অমানবিক ঘটনার তদন্তের আর্জি জানাচ্ছেন যদিও পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে ঠিকাদার সংস্থা এই কাজ করেছেন তার কাছ থেকে এর জবাব চাওয়া হবে সব কিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে আমার শহর রিষ্ঠা থেকে ক্যামেরায় ঋষকের সঙ্গে তাপস চক্রবর্তী কলকাতা টিভি